যুব ফুটবল লিগে ড্র সাদা কালোর, মোহনবাগানের বিরুদ্ধে ড্র করল মোহামেডান স্পোর্টিং। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টের লিগের বড় ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করল মোহামেডান স্পোর্টিং। যুব ফুটবল লিগে কার্যত লড়াই হলো, গোটা ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার সাদা কালো ও সবুজ মেরুনের। সবুজ মেরুনের হয়ে কিছু যুব ফুটবলার খেলতে নামেন, যাদের মধ্যে অনেকেই আইএসএলও খেলেছেন। সবুজ মেরুনের বিরুদ্ধে যথেষ্টই আত্মবিশ্বাসী দেখালো মোহামেডান ইয়ং ব্রিগেডকে। আক্রমণ এবং প্রতি আক্রমণের খেলা বেশ জমে ওঠে, বলা যেতে পারে ভালো ম্যাচ হয়েছে। মাঝমাঠে দখল নেওয়ার চেষ্টা প্রথম থেকেই বেশ দুই দল অর্থাৎ দুই প্রতিপক্ষ মরিয়া প্রচেষ্টা চালায়। মোহামেডানের হয়ে প্রথম গোল করেন বামিয়া সামাদ, দ্বিতীয় গোলটি করেন খরিমবাম মেইতেই। শেষ পর্যন্ত ম্যাচের ফল 2-2। ব্যুরো রিপোর্ট 24 স্পোর্টস ইন্টার।